বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, তাদের সম্পদ, বাড়িঘর ইত্যাদি লুট করা কিংবা ধ্বংস করা, সেখানে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করা ইত্যাদি বিষয় নিয়ে আজ সরব বৈদিক ব্রাহ্মণ সমাজ আগরতলায় কর্মসূচি সংগঠিত করা হলো। বর্তমান বাংলাদেশে পরিস্থিতি বিষয়ে তারা আগরতলায় প্রতিবাদ মিছিল কর্মসূচি সংগঠিত করে, তার পাশাপাশি সিটি সেন্টারের সামনে প্যারাডাইস রমণীতে তারা প্রতিবাদ সভা সংগঠিত করেছে বা অবস্থান কর্মসূচি সংগঠিত করেছেন। সেই কর্মসূচি থেকে তারা তাদের বক্তব্যের কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতির কথা তারা তুলে ধরতে গিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেখানে মঠ মন্দির ধ্বংস করা হচ্ছে, হিন্দুদের মিথ্যা মামলা জড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, তার প্রতিবাদ তারা জানিয়েছেন। আগরতলায় মিছিল কর্মসূচি এবং এই গণ অবস্থান কর্মসূচি থেকে বাংলাদেশের প্রবহমান ঘটনার বিরুদ্ধে ধিক্কার নিন্দা জানিয়েছে বৈদিক ব্রাহ্মণ সমাজ, তাদের তরফে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক মাধ্যমে বাংলাদেশ সহকারী হাই কমিশনার ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়ার কথাও তাদের তরফে জানানো হয়। আমরা একবার শুনবো আজকের এই কর্মসূচি থেকে বৈদিক ব্রাহ্মণ সমাজের তরফে যে বক্তব্য কিংবা প্রতিক্রিয়া, তার অংশ বিশেষ আমরা শুনবো। আজকে আন্দোলন তো আজকে না, আজকে আন্দোলন শুরু হয়েছে অনেকদিন। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে এখানে একটা পথসভাতে বসেছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অবিচার শুরু হয়েছে ডক্টর ইউনুসের আমল থেকে, এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে, কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরে তাদের অত্যাচারটা বেশি হচ্ছে। তাদের এই অত্যাচারের বিরুদ্ধে এবং অতি তারা এই হিন্দুদের উপর থেকে অত্যাচার বন্ধ করে, সেই উদ্দেশ্যে আমরা বৈদিক ব্রাহ্মণ তরফ থেকে এখানে ধর্নায় বসেছি এবং আমাদের এই আবেদন আমরা বাংলাদেশের যে হাইকমিশনের অফিস আছেন ওখানে গিয়ে আমাদের তরফ থেকে রিজার্ভেশন দেওয়া হবে এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও আমাদের তরফ থেকে জানানো হবে যেন অতি সদর উনি বাংলাদেশের সাথে কথা বলে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেন এবং তাদের জীবনযাত্রার মান রক্ষা করেন। এবং বর্তমানে তারা দিনে রাত্রে ঘুমাতে পারছে না এবং আমাদের হিন্দু একজন হিন্দু সন্ন্যাসী ওনাকে যে অবিচারে এতদিন আটকে রেখেছে, কালকে খবর দেখলাম ওনাকে ওনার পক্ষে কোনো উকিল দিচ্ছে না। এই নিয়ে বাংলাদেশের যারা ওনার পক্ষে ওকালতি করছিল ওদেরকে বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এই যে বর্বরতা যে শুরু করেছে এই বর্বরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। আপনারা শুনলেন এবং আপনাদের তরফে যে কয়েকটি বিষয়, সেখানে কয়েকটি বক্তব্য রয়েছে, সে সাধারণ মানুষের তরফে যে বক্তব্য রয়েছে তার নিরিখে সেখানে তারা তাদের কথাগুলো তুলে ধরেছেন। হয়তোবা তাদের অনেকে সমর্থন জুগিয়েছেন, অনেকে সে আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন বা তাদের পক্ষে দাঁড়িয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আপনারা প্রত্যেকে জানেন যে সময়ের মধ্যে আগরতলা সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশের ঘটনা প্রবাহ সম্পর্কে প্রতিবাদ, ধিক্কার, মিছিল ইত্যাদি কর্মসূচি সংগঠিত হচ্ছে। আজ বৈদিক ব্রাহ্মণ সমাজের কর্মসূচি দেখলেন এবং সেই কর্মসূচি থেকে তাদের প্রতিনিধিদের কি বক্তব্য আপনারা শুনলেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পিবি 24।